মর্নিং বন্ধুরা, আজকে আমি সকাল সকালেই তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি। কারণ এক তো আজকে শনিবার, কোনো রান্নার তেমন হ্যাঙ্গামা নেই, আমি শনিবার করে নিরামিষ খাই, তো হ্যাঙ্গামা কম। তার মধ্যে এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছি, থাকবে না তো আরো আজকে ঝামেলা কম রান্না। ওকে, 9টা 9টা বেজে গেছে, এখন সকালে কিছুই তৈরি করিনি ব্রেকফাস্ট, তো আগে বিছানাটা গোছাবো তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। চলো ব্রেকফাস্ট তৈরি করি। তো কিচেনে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, এবার শুরু হবে ব্রেকফাস্ট তৈরি। ওকে, গরম হয়ে গেছে, শীতকালেও গরম লেগে যাচ্ছে। মেয়েকে তো প্রতিদিন ভাত খাওয়াই, তো আজকে রুটি খাবে না শুনে হয়তো খুব খুশি হবে। চলো দেখি ওর এক্সপ্রেশনটা কেমন। বানান করতে চায় না, পারবে না তাও করবে না, যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি 10টার মধ্যে ব্রেকফাস্ট করার চেষ্টা করি, তো আজকে একটু ল্যাদ লেগে গেল, এতটাই ল্যাদ লাগলো যে জানি না 10টার মধ্যে পারবো কিনা, হয়তো 10:15 বেজেই যাবে। ওয়ামেন আমি বেলুন চাকি ইউজ করি না, সরি বেলুন ইউজ করি, চাকি ইউজ করি না। তোমরা যারা যারা আমার মতন এরকম আটা মাখো অবশ্যই কমেন্ট করো, কিন্তু আমি ভাবি আমি একাই কিনা, তো দেখি তোমাদের সঙ্গে আমার মিল আছে কিনা। আটা রেডি হয়ে গেল, এবার হচ্ছে সবজি। কিভাবে তরকারিটা করি তোমাদেরকে একটু দেখাই। পরিমাণে তেল দিব, এটা হলো আমার ঝটপট সবজি। আমার যখন দেখি খুব তাড়াহুড়ো ফটাফট কোয়াশ বানিয়ে নিই, আলু বানিয়ে নিই, এটা খালি গরম হওয়ার অপেক্ষা। শীতকালে একটা সুবিধা কি, হাত ঠান্ডা হয়ে গেলে গ্যাসের পাশে দাও, হাত তাপিয়ে নাও, গরম হয়ে যাবে তাই নাকি? তো তেল আমার গরম হয়েছে, তো এবার আমি এতে 5 ফোড়ন সম্ভার দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা 5 ফোড়ন সম্ভার দিয়ে আলু কষে তরকারি বাড়িতে করে দেখো, দারুণ লাগে। শুধু নামানোর আগে ধনে পাতা থাকলে ছিটিয়ে দেবে, না থাকলে দরকার নেই। আর এই যে আটাটাও অনেকক্ষণ থেকে রেস্ট টাইম পেয়ে গেছে, আটাও সফট হয়ে গেছে, সুন্দর মানে হলুদ ছাড়াই বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর প্লাস জলও একদম শুকিয়ে গেছে। এবারে আমি হলুদ দেবো, চাদরটা খুলে ফেলেছি, কিন্তু গরমের দিনে ভাই আমার রুটি ভাজতে খুব বিরক্তি লাগে। চল রুটি গুলা ভেজে এবারে চা বসাবো, সবজি হয়ে গেছে, আগে রুটি গুলোকে স্নান করাবো। মানে এটা কোনো কথা? বন্ধুরা যাদের রুটি খেতে ভালো লাগে কিন্তু আবার গ্যাসও হয়ে যাচ্ছে, তোমরা রুটি অবশ্যই উষ্ণ গরম জলে ধুয়ে খাবে, তাই এতে করে কি পেটে গ্যাসটা হবে না, হজমটা হয়ে যাবে, আর রুটি খুব সফট থাকে। কথাটা ঠিকই বলেছেন, আর আমার মেয়ের তো এরকম করে ধোয়া রুটি প্রিয়। তো দেখো কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে চায়ের প্রস্তুতি, চায়ের জল ফুটে গেছে, চা পাতা ডান। বন্ধুরা দেখো রুটিগুলো কি সুন্দর আছে,
এটা একটু ভেজা ভেজা আছে, তো এটাকে আমি আবার একটু ভেজে দিলাম। আর ওগুলো সব শুকিয়ে গেছে, তো এবার এই রুটি গুলোকে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আমি একটা ক্যাসরল হোক বা টিফিন কারি হোক ওটার মধ্যে চাপা দিয়ে রাখবো। এতে কি ময়েস্ট ভাবটা থাকবে, মানে খড়খড় করবে না, খেতে সফট লাগবে, তাই নাকি? মেয়ে এখন খাবে না, বড় এখন খাবে না, তো আমার খেতে পেয়েছি। চাও ডান সকালের ব্রেকফাস্ট রেডি, তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। তো এটা আমার মেয়ের ঘর, মেয়ের ঘরে বসে রুটি খাবো, সবজি খাবো, রোদ্দু আসছে। ভেবেছিলাম 10টার মধ্যে কমপ্লিট করতে পারবো না, তো 9:45 আমি একদম ডান করে দিয়েছি, কমপ্লিট করে ফেলেছি আমার ব্রেকফাস্ট এবং আমি খাচ্ছি 10টার মধ্যে। ইয়ে বন্ধু, তোমাদের অশেষ ধন্যবাদ যে আমাদের আমার পাশে থাকার জন্য আর একটা এনার্জি দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো বন্ধুরা মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট, মোটামুটি কি চা বাকি, চা বেশ দারুণ হয়েছিল, মালাই চা। তোমাদের প্লেটটা দেখাই, কমপ্লিট ফিনিশ, এত খিদা পেয়েছিল। তো এবারে হচ্ছে লাঞ্চের স্টেপের দিকে গিয়ে যাব, তো তারপরে ওদের খেতে দেব, তো তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা লাঞ্চের প্রস্তুতি না নিয়ে আমি এখানে বসে ল্যাদ খাচ্ছি, আমার বর শুনলেই তো বাইরে যাবে, গাড়ি আজকে সার্ভিসিং করতে হবে তো ওখানে যাবে, তো বললাম আমিও যাই। তো শুনলাম আসতে দেরি হবে, তো মেয়ের পরীক্ষা যেহেতু চলছে টিউশন টিচার আসবে, তো বাদ দিলাম যাওয়াটা, ইচ্ছাটা আটকে রাখলাম। ও স্নান করে এলে খেতে দিব, মেয়েকে খেতে দিব, তারপরে জানি না কী করব। তো বন্ধুরা এরা দুজন স্নান ফ্যান, মানে এমনি তো করেননি মেয়ে, উনি পড়া কমপ্লিট করেছেন, খেতে দেবো আর রেডিও হয়ে গেছে। সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ওরা খেয়ে দরজার কাছে চলে যাবে, আমিও আমার লাঞ্চ বানানোর জন্য আবার রান্নাঘরে ঢুকে পড়বো। তো তোমাদের সঙ্গে এখনই আলবিদা করতে হবে, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, চলো টাটা বাই। সো এনজয় ইট।